তৃতীয়বারের মতো শুরু হলো আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননার আবেদন গ্রহণ। সম্মাননায় পৃষ্ঠপোষকতা করছে আইসিটি বিভাগের এ টু আই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া এবং এজ প্রকল্প। এবার আগামী জুনের শেষ দিন পর্যন্ত 21 ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন পুরস্কার প্রত্যাশীরা। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ। উদ্যোগকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চ্যানেল আইকে মেটাভার্সে পরিণত করতে নতুন একটি চ্যালেঞ্জ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এজন্য আইসিটি বিভাগের পক্ষ থেকে সহায়তার আগাম আশ্বাস দেন তিনি। নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম অথবা অ্যাপল প্লাস টিভি, এই যে ওভার দি টপ যেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম অথবা ইউটিউব, পুরো এন্টারটেইনমেন্ট এডুকেশনের পুরো ধারণাটাই পরিবর্তন করে দিয়েছে। সেখান থেকে আমরা বাংলাদেশ পিছিয়ে থাকতে চাই না, আমরা চাই বাংলাদেশের আই স্ক্রিন অল্প কিছুদিনের মধ্যেই শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে নেটফ্লিক্সের জায়গাটা দখল করুক। আইসিটি ডিভিশন সহযোগিতা করবে কিভাবে চ্যানেল আই মেটাভার্সনে প্রবেশ করতে পারে। আমি এই চ্যালেঞ্জটা আজকে শাইক সিরাজ ভাইকে দিয়ে বক্তব্যে ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও অ্যানিমেশন ফিল্ম নিয়ে আইসিটি বিভাগের উদ্যোগের কথাও তুলে ধরেন পলক। অ্যাভাটার মুভির যে পরিমাণ খরচ, সেখানে কিন্তু মানুষের অভিনয়ের যতটুকু সুযোগ তার থেকে দেখা যায় প্রযুক্তির ব্যবহারটা অনেক বেশি। সেই জায়গাতেই কিন্তু আমরা এখন ফোকাস করতে চাই। আমরা আইসিটি ডিভিশন থেকে বাংলাদেশের প্রথম পূর্ণ দৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম মুজিব আমার পিতা তৈরি করেছি, যেটি কিন্তু 48 মিনিটে বঙ্গবন্ধু শৈশব কৈশোর তারুণ্যকে আমরা তুলে ধরেছি। ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছি, আমাদের স্টার্টআপ বাংলাদেশ ইনভেস্ট করছে তরুণদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে। এই আয়োজন উল্লেখ করে জুনায়দ আহমেদ বলেন, আমাদের সরকার হবে পেপারলেস, ইনভিজিবল এবং অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, স্মার্ট গভর্নমেন্ট, অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব 41 সাল নাগাদ। আর সেই বাংলাদেশ গড়ে তুলতে গেলে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সাংস্কৃতিক বিপ্লবকে সফল করতে হবে। আমাদের সেই সৃজনশীল সাংস্কৃতিক বিপ্লবকে সফল করার জন্য চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাগত বক্তব্যে বিচারক প্যানেলের প্রধান এবং নাট্যজন আতাউর রহমান বললেন, ডিজিটাল বাংলাদেশ যথার্থই ডিজিটাল বাংলাদেশ। আমরা উন্নত বিশ্বের কাছে একটু পিছিয়ে নেই, আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। বিরাট করোনাকালে যখন পৃথিবীতে একটা সাংঘাতিক ধস নামলো, আমাদের সবচেয়ে বোধহয় ক্ষতি কম হয়েছে এবং আইসিটি একটি বিরাট ভূমিকা পালন করছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামীতে এই সম্মাননায় টেকনিক্যাল ও অ্যানিমেশন বিভাগে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজক সংস্থার প্রধান শায়েক সিরাজ। তিনি জানালেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের গালা ইভেন্ট। অ্যাকচুয়ালি আমাদের ক্যাটাগরি ছিল 19টা, গত বছর আমরা 2 ক্যাটাগরি বাড়িয়েছি। যে একেবারে সাম্প্রতিক সময় পাঠানের কথাই যদি বলি, যে টোটাল ফিল্মের যা প্রোডাকশন কস্ট তার ভেতরে একটা বড় অংশই হয়েছে হচ্ছে অ্যানিমেশন এবং টেকনিক্যাল সাইডে।